হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা কুরকুরে রেসিপি নিয়ে। তবে এই কুরকুরে আজ আমি ভাত দিয়ে বানাবো। আপনারাও চাইলে থেকে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে কুরকুরে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। সবার প্রথমে কুরকুরের জন্য একটা স্পাইসি মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প সামান্য বিট নুন, ঝালের জন্য নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, কুরকুরের মধ্যে একটু টক শতান্তি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা 1 টিস্পুন মতো চাট মশলা দিতে পারেন। কুরকুরেটাকে একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গুঁড়ো করা চিনি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কুরকুরের স্বাদটাকে একটু বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য ম্যাগি মশলা, আর বাকি মশলাটা আমি পরে ইউজ করব। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর সমস্ত কুরকুরেগুলো ভেজে নেওয়ার পর এই স্পাইসি মশলা কুরকুরের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর কুরকুরের যে মেন উপকরণ সেটা হলো ভাত, আর আমি এখানে এক বাটির মতো ভাত নিয়েছি। এখন একটা ব্লেন্ডিং জারের মধ্যে সমস্ত ভাতগুলোকে ঢেলে নিচ্ছি। সমস্ত ভাতগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাত একটু বেশি হয়ে গেছে, তাই আমি ভাত কিছুটা কমিয়ে নিয়ে দুবারে ব্লেন্ড করে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়েই ভাতটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তবে খুব বেশি জল দিতে যাবেন না, অল্প জল দিয়েই ভাতটাকে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাতটাকে আমি একটু মিহি করে পেস্ট করে নিয়েছি। তবে ভাত পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেবেন না, যত কম জল দিয়ে ভাতটাকে পেস্ট করে নিতে পারবেন কুরকুরগুলো কিন্তু ততই ভালো হবে। এখন এই পেস্ট করা ভাত একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর বাকি ভাতগুলোকেও এইভাবে পেস্ট করে ফিরে আসছি। সমস্ত ভাতটাকে আমি একটু মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এই ভাতের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কুরকুরের কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলার বাকিটা। এই মশলার জন্য কুরকুরের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কুরকুরের মধ্যে একটু মিষ্টি স্বাদ আনতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো টমেটো সস। যেহেতু কুরকুরে একটু টক টক হয় তাই তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ময়দা, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো বেসন। এবার সমস্ত উপকরণ একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সমস্ত উপকরণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কুরকুরে ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে, তাই এই ব্যাটারের মধ্যে আরও 2 টিস্পুন মতো ময়দা আমি অ্যাড করছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন কুরকুরে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কুরকুরের মিশ্রণটা ঠিক আমি কেমন রেখেছি। এবার একটা আটার প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটটাকে একটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এই আটার প্যাকেটটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কুরকুরের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর মুখটা ভাঁজ করে একটা রবাট আটকে দিয়েছি। তারপর এই প্যাকেটের কোণটা একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে অল্প অল্প করে কুরকুরের মিশ্রণ ছেড়ে দিচ্ছি। তবে কড়াইয়ের তেল যেন খুব বেশি গরম না থাকে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কুরকুরেগুলো ছাড়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন প্যাকেটটাকে অল্প একটু করে চাপ দিচ্ছি, আর কুরকুরের মিশ্রণটা তেলের মধ্যে অল্প অল্প করে পড়ছে। তবে আমার আটার প্যাকেটটা একটু লম্বা করে আর একটু বড় করে কাটা হয়ে গেছে, তবে আপনারা প্যাকেটটাকে একটু গোল করে আর একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। এতে কুরকুরেগুলো একটু গোল হবে আর দেখতেও ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কুরকুরেগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি করে কুরকুরেগুলো ভাজতে যাবেন না, এতে করে কুরকুরেগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে কুরকুরেগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কুরকুরের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, আর কুরকুরেগুলো ভাজা হয়ে গেছে। এই
এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেহেতু আটার প্যাকেটটা আমার একটু লম্বা করে কাটা হয়ে গেছিল, তাই আমার কুরকুরেগুলো একটু গোল না হয়ে সামান্য একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। এরপর গরম কুরকুরের উপরে আগে থেকে তৈরি করে রাখা স্পাইসি মশলা ছড়িয়ে দিলে আরও খেতে ভালো লাগবে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।